শাকের মধ্যে দুটা ডিম ভেঙে দিয়ে দেখুন ম্যাজিক। যেসব বাচ্চারা কখনো শাক খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শাকের দারুণ মজার একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তো অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখার। তাহলে চলুন শুরু করি। এই যে এখানে আমি লাল শাক নিলাম, তো লাল শাক চাইবেন একটু, যেসব শাকগুলো একটু চিকন চিকন একটু সবুজ কালার থাকে সেগুলো নিতে বেশি, যে আবার কিছু আছে অনেক মোটা মোটা ডাটাগুলো সেগুলো নেবেন না। তো শাকটাকে আমি কুচি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা। তো ডিমটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ রসুন পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝাল অনুযায়ী যেমন খাবেন, তারপরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, এরপরে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। তো এই যে নিশ্চয় দেখে বুঝতে পারতেছেন আমি এটাকে কিভাবে মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে একটা সময় দেখবেন শাকটা নরম হয়ে যাবে, আর লবণ দেওয়ার কারণে শাক থেকে কিছুটা পানি ছেড়ে দেবে। তো চাইবেন শাকের ডাঁটাটা একটু কম নিতে, পাতার অংশটা একটু বেশি নিতে। তো কাটিং এর মতো করে কাটলে হবে, আর বেশি ছোটো করার দরকার নাই। তো এই যে দেখেন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা। তো ময়দার বদল আপনারা চাইলে বাসায় আটা থাকলে আটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, তাহলে এই ধরনের পাকোড়াগুলো কিন্তু ফুলে সুন্দর করে আবার অনেক বেশি ক্রিসপি হয় উপরটা। তো এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব। এখানে কোনো পানি কোনো কিছু ইউজ করার দরকার নাই, শাকের পানিতে হয়ে যাবে। তো চলে যাবে এবার চুলায়, চুলায় গিয়ে তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার হচ্ছে এটা একটু ডুবো তালে এভাবে ভাজতে হবে। আমি একটা একটা করে এটা পেঁয়াজের আকৃতি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও একটু লম্বাটে করে দিতে পারেন, আসলে আকৃতিটা আপনাদের রুচির উপর নির্ভর করে আপনারা কেমন করবেন। তো পাকোড়া সবসময় যেভাবে করেন আপনারা সেভাবে করে নেবেন। তো আমি আমার মতো করে নিলাম। তো একটু ছোটো ছোটো করে দিয়েছি আমি, যাতে করে ভালো করে ক্রিসপি হয় অনেক। আর এই শাকের পাকোড়াটা কিন্তু অনেক মজা, যারা কখনো ট্রাই করেন নাই তারা অবশ্যই করবেন। অনেকের বাচ্চারা আসতে দেখা যায় শাক খেতে চায় না, তো বাচ্চাদের কিন্তু শাক খাওয়া খুবই দরকার। আর লাল শাকটা তো কথাই নেই, এটা যে কতটা দরকার শরীরের জন্য। তো অবশ্যই আপনারা এভাবে করে দেখতে পারেন যাদের বাচ্চারা খায় না, আর যাদের বাচ্চারা খায় তাদেরকেও দিতে পারেন, কিন্তু আপনারা নিজেরাও খেতে পারেন। এটা খুবই মজার একটা নাস্তা, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে খুবই মজা করে, বা কোনো গেস্ট আসলে স্থায়ের সাথে দিতে পারেন। তো এই যে এটাকে আমি এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন উপরের কালারটা কিন্তু গোল্ডেন আকৃতির হয়ে যায়। তো শাক তো এই জন্য একেবারে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা গোল্ডেন আকৃতির হয়ে গেছে। তো এই যে দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তো এটাকে তুলে আমি একটা কিচেন টিস্যুর উপর এখন রেখে দেব, যাতে তেলটা শুষে নেয় সুন্দর করে। তো এবার হচ্ছে বাকিগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন বাকি যেগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভেজে নেব। তো বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার বাসায় এটা কিন্তু সবাই খুব পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই পছন্দ হবে আমার বিশ্বাস। তারপরে দেখেন আমি পরিবেশন করতেছি, এটা দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন যে উপরটা কতটা ক্রিসপি আর কতটা লোভনীয় হয়েছে। তো এই ধরনের পাকোড়াগুলো আমরা অনেক সময় হোটেল থেকে কিনে খাই, কেন হোটেলে যাবেন, বাসায় বসেই কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মতভাবে এটা তৈরি করে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, গেস্ট আসলেও দিতে পারেন। তো এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কীরকম, একেবারে উপরটা ক্রিসপি মুড়মুড়ে যে ভেঙে যাচ্ছে। তো এই যে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা ঠিক এরকম আর উপরটা একেবারে মুড়মুড়ে, খেতে খুবই মজার। আসলে সসের সাথে খেতে সবচেয়ে বেশি মজার। এই যে দেখেন উপরটা দেখাচ্ছি কতটা মুড়মুড়ে। তো আশা করি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।